প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলের প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে। আজ নাটকের প্রধান কুশীলব মানে বর এবং কনে এসে গেছে। বর আর কনে তো এসে গেল, কিন্তু মা মাসিমণি কই? মা, ও মা! বাহ, কি সুন্দর দেখতে হয়েছে নতুন বউকে! ও, ওই বুঝি তাহলে সেজো মৌমার বোন? হ্যাঁ, আমাদেরই সুপর্ণার বোনও। মা কোথায় গেল? মা কি আমার ব্যাপারে সব জেনে গেল? দেখ দিদি, দেখ কিরকম দাঁত বার করে হাসছে, দেখ দেখেছিস? দেখ তোর দেওয়া শাড়িটা পরেনি, কিন্তু অথচ শাড়িটা যে নষ্ট হয়ে গেছে সেটা তোকে বলার প্রয়োজন মনে করেনি। ভাঙবে ভাঙবে, তোর তোর সোনার সংসারটা ভেঙে চুরমর করে দেবে মেয়েটা। আজ আমি বলে দিলাম, কিন্তু আমার কথাটা তুই মিলিয়ে নিস। যে একটা শাড়ির মর্যাদা রাখতে পারবে না, সে তো সংসারের মর্যাদা রাখবে কি করে? আমি বলছি অপু, মা আসছেন, যা গিয়ে প্রণাম কর। বৌভাতের অনুষ্ঠানের জন্য যে শাড়িটা আমি পরতে দিয়েছিলাম সেটা কোথায়? মা, আমি তোমাকে বলছি, আমি যাকে প্রশ্ন করেছি উত্তরটা তার কাছ থেকেই শুনতে চাই। একবারই লোক থই থই করছে অবলা, এর মধ্যে তোমার নতুন বৌমার সঙ্গে এভাবে কথা না বললেই নয়। শাড়ি তো একটা ব্যাপার, তাতে পড়েছে তো কি হয়েছে? জামাই বাবু, আপনি দয়া করে মেয়েটাকে অত প্রশ্রয় দেবেন না। তুমি দয়া করে তোমার দিদিটিকে আর উস্কানিটা দিও না, আজকের দিনটার জন্য সেন্ট্রিয়েটটা নয় নাই করলে। আমি যে প্রশ্নটা করেছি তার উত্তরটা দাও। দেখলেন তো দীপু বাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম আন্টি ওয়ান আমাকে প্রশ্ন করবেনই করবেন, বলেছিলাম সত্যিটা আগে থেকেই বলে দিই। কি হলো? আমার দেয়া শাড়িটা পরা হয়নি কেন সেটা আমি জানতে চাই। শাড়িটা ছিঁড়ে গেছে। সে কি নতুন শাড়ি ছিঁড়ে গেছে মানে? না না, আন্টি ওয়ান আমাকে নতুন শাড়ি পরতে দিয়েছিলেন,
কিন্তু শাড়িটা ছিঁড়ে গেছে। আচ্ছা শাড়ি কি এমনি ছিঁড়ে যায়? নিশ্চয়ই শাড়ির সঙ্গে দস্যিপনা করেছো, তুমি নিশ্চয়ই শাড়িটা ছিঁড়েছো। আমি সম্মান পাবো, আমি আমার বিচার বুদ্ধি ভালোবাসা দিয়ে সবার কাছ থেকে সম্মান আদায় করে নেব, তুমি দেখো। আর আমার এত ভালো মানুষ দিদি ভাইটাকে কেউ ভালো না বেশে থাকতেই পারবে না। আর সম্মান? সম্মানও পাবে। আর আমার দিদি ভাইকে যদি কেউ সম্মান না করে, আমি দেখে নেব তাকে। বাহ বাহ, তাই নাকি অপু? তা তোমার এই দিদিকে সম্মান না করলে কি করবে আমার বলো তো জেনে নি। তাহলে আজ থেকে তুমি তোমার এই বোকা সেজে থাকা ন্যাকা সিয়ানা দিদির বডিগার্ড হয়ে থাকবে এই বাড়িতে। আর আমাদের বাড়ির কেউ, মানে আমি, আমার মা, আমার মাসিমণি, কেউ যদি তোমার দিদি ভাইকে কিচ্ছু বলতে আসে, একবার লাঠি ছোটা নিয়ে আমাদের মারতে চলে আসবে, তাই তো? না না, আপনি ভুল বুঝছেন অপু। অপু এসব ভেবে কিছুই বলতে চাই না। আর একটা কথা বলবে না তুমি? আর একটা কথা বললে না একবারে কানে কালা না, আমি সবটা শুনেছি। আমাদের বাড়িতে থাকছো, দুবেলা আমাদের পয়সায় খাচ্ছো, আর বাপ মাকে দিয়ে আমাদের বিরুদ্ধে দলবাজি করছো, এত বড় আশপর্দা তোমার? নানা জামাই বাবু, আপনি ভুল ভাবছেন, আমরা কোনো দল পাকাইনি। আমি শুধু এটুকুই বলছিলাম যে আমার দিদি ভাই খুব ভালো মানুষ, আর তাই সবাই ওর ওপর চোটপাট করে। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমার দিদি ভাইয়ের ওপর কেউ চোটপাট করতে পারবে না। আর যদি এরকম কেউ করে না, তাকে আমি ছেড়েও দেব না। কি সুপর্ণা, তুমি তো এরপরেও বলবে যে তোমার বোন কিচ্ছু বোঝে না, এবার না বুঝে সব কথা বলে ফেলে। তা ওই যে বলছে সবাই তোমার বিরুদ্ধে, সবাই বলতে কাকে মিন করছো তুমি? আর ওর কথা শুনলে তো মনে হচ্ছে এক্ষুনি রান্নাঘর থেকে হাতা গুন্তি নিয়ে আমায় মারতে শুরু করে দেবে। আমি তো জানি ও আমার মাকেও শায়েস্তা করার প্ল্যানিং করছে। না 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 না, দই পায়ো না, আমার অপুর কথা বলবার ধরনটাই এরকম। আপনি থামুন তো, যত নষ্টের মূলে তো আপনারাই। কি সুন্দর প্ল্যানিং! যেই বড় মেয়ে এই বাড়ির বউ হয়ে ঢুকলো, আপনি দেখে নিলেন একটা বড় লোক বাড়ি, ভালো সংসার, সেই দিন থেকে আপনি চক করতে শুরু করে দিলেন। কি করে আপনার এই ছোট মেয়েকে এই বাড়িতে শ্বশুর করে বউ করে ঢুকিয়ে দেওয়া যায়? না না বাবা, তা কেন, দীপুই তো অপুকে। আরে ধুর ধুর ধুর, আমার ছোট ভাইটা তো এক নম্বরের বোকা। ওর পক্ষে এটা বোঝা সম্ভব যে পুরো প্ল্যানিংটা একবারে মাদার বোর্ড থেকে প্ল্যান হয়ে বেরিয়েছে? না 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 না, এটা সত্যি নয়, সত্যি নয়। দেখুন, আমি কিন্তু ব্যবসা করে খাই, হ্যাঁ, প্রত্যেকদিন হাজারটা লোক চড়াই। আমি প্রথম দিন থেকে আপনাদের এই ছকটা বুঝতে পেরেছিলাম। আমিও আপনাকে এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি থাকতে এই প্ল্যানটা কোনোভাবে আপনাদের সাকসেস হতে দেবো না। বা দুই মেয়ে কি ভাবছে, এই বাড়িতে বউ হয়ে এসছে বলে দলবাজি করবে, সবার মাথায় উঠে নাচবে? কখনো হবে না। একটা বেচাল দেখবো না, দুজনকে ঘাটটা ধরবো, বাড়ি থেকে বের করবো। না না বাবা, আমরা এসব কোনো প্ল্যানিং করিনি, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। না না, যাবেন তো ঠিক আছে, ফাইন। আপনারা আজকে এই বাড়িতে এলেন কোন মুখে বলুন তো? নেমন্তন্ন করেছে বলে লালা করে এই বাড়িতে নেমন্তন্ন খেতে চলে আসতে হবে? দেখুন, আপনাদের শিক্ষা, এই বাড়ির সেজ বউ, কোনো হুঁশ আছে? এই বাড়ির বড়রা খেলো কি খেলো না, ওকে কোনো দরকারে লাগবে কিনা, কোনো হুঁশ নেই। বাবা মা এসছে এখানে, লেফটে দাঁড়িয়ে আছে এখানে, চক্রান্ত করছে। না না, আমি আমি এক্ষুনি যাচ্ছি। যাও, আমরা আসছি। শোনো বলছি, তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলো, আমরা যত এখানে থাকবো আমাদের মেয়েদের কষ্টগুলো বাড়বে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। দাঁড়াও মা, তোমরা এখান থেকে এভাবে অপমানিত হয়ে চলে যেতে পারো না। জামাই বাবু, আপনাকে একটা কথা আমি না বলে পারছি না। আপনি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে কথাগুলো আমার মা বাবাকে বললেন, সেগুলো অকারণে বললেন, অনৈতিক কথা বললেন, আর এভাবে অপমান করার অধিকার কিন্তু আপনার নেই। এবার থেকে আমাদের অধিকার অনধিকার চর্চা তোমার কাছ থেকে শিখতে হবে। প্রয়োজনে তাই শেখাবো,
আমি কিন্তু আমার দিদি ভাইয়ের মতো চুপ করে থাকবো না। অপু কখনো অন্যায় দেখলে চুপ করে থাকেনি আর পরেও থাকবে না, সে যেই হোক না কেন। নাও দুজন দুজনকে মিষ্টিটা খাইয়ে দাও। এই চারটি মিষ্টি দুজন মিলে খাবো? ওমা দুজন মিলেই তো খাওয়াতে হয় গো, একে অপরকে খাইয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে একটা মিষ্টি নিয়ে আমি বেশি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি খাবো, বাকি পুরোটা আপনিই খাবেন, ঠিক আছে? উফ অপু, তুই মাঝে মাঝে এমন করিস না, মনে হয় তোকে বাড়িতে না খাইয়ে রাখতাম। না না, এরকম কেউ ভাববে না, মানে আমি অন্তত ভাববো না, মানে ভালোবেসে খাওয়াটাও একটা আর্ট, একটা শিল্প। হ্যাঁ এই তুই আবার ফিরে এলি কেন? এই তো তুই চলে গেলি। হ্যাঁ গেছিলাম তো, তারপরে ওই ঘরে ঢুকতে গিয়ে রূপ ভয় লাগলো, তাই ভাবলাম তোদের এই পুরো ফুলসজ্জাটা দেখেই যাই। কি এই জল দে ঠাকুর বাবু, এটা তুমি কি বললে? হ্যাঁ বললাম গো। ও না না না, ওরকম না, আমি ওই ফুলসজ্জার নিয়ম কানুন গুলো দেখে যাই। আচ্ছা বেশ, না না, এবার একে অপরকে মিষ্টিটা খাইয়ে দাও। জলের থালটা এবার নিচে রাখো দেখি। ও দীপু বসো 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 আস্তে। হ্যাঁ এবার ভালো করে দীপুর পাটা ধুয়ে নিজের চুল দিয়ে মুছিয়ে দেবে, কেমন? বড় বৌদি, আমি বলছিলাম কি এসব নিয়মের কি খুব দরকার আছে? মানে আমার না এগুলো ঠিক পছন্দ না। প্লিজ ছোট ঠাকুর। ও মা, এটাই তো নিয়ম গো। হ্যাঁ হ্যাঁ ছোট ঠাকুর, বড়দি ভাই ঠিকই বলেছে, তুমি আর না করো না। দেখো এই নিয়মটা পালন না করলে মা ভাবে অপু এই নিয়মটা পালন করতে চাইনি বলে এই নিয়মটা মানা হয়নি। দেখো মা কিন্তু অপুকে ভুল বুঝবে, মা আবার রেগে যাবেন অপুর ওপরে, আবার বাড়িতে একটা অশান্তি হবে। তুমি আর না করো না। এই নানা দিদি ভাই, আমি আর কোনো অশান্তির চান্সই দেব না, আমি এক্ষুনি করছি। দেখি দীপু বাবু, আপনার চরণ দুটি দেখি আমি একটু ধুইয়ে দিই। আর পাচ্ছি না বাবা, আর পাচ্ছি না, কোথাও খুঁজে পেলাম না দীপু, কোথায় 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 ইঁদুর, একটু খুঁজে পেলাম না। থালাটা এখানে কি করে আসবে? না নিয়ম কানুন তো সব হয়ে গেছে। কখন হলো? তোমরা যখন সবাই মিলে ইঁদুর খুঁজছিলে, আমরা দুজন মিলে সব নিয়ম পালন করে নিয়েছি। জানেন অপু, আমার মনে হয় কি আমার পায়ে যে ইঁদুরটা কামড়েছিল না, সেটা আসলে ইঁদুর ছিল না। তাহলে কি ছিল? একটা মোটা বড় সুরওয়ালা আরশোলা ছিল। এখন কোথায় সেটা? এখন ওই যে আমার ঘরের ওদিকটায় যে দেয়ালটা আছে চেয়ার গুলো রাখা, ওখানে গিয়ে লুকিয়েছে। তুই বলবি না ওখানে আরশোলা ছিল, ওটা ইঁদুরটা।
তাই জন্যই তো বললাম, এই তোর লজ্জা করে না? ভাসুর হয়ে ভাই আর ভাইয়ের বউয়ের ফুলসজ্জার ঘরে আড়ি পাচ্ছিস, লজ্জা করে না তোর? ভাসুরদার তো এখন এক, ভাসুরদার এক, চল বেরো 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 বেরো, একটু থাকি না। আরে বেরো, তুই বেরো 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 বেরো, যা 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 যা, চলে যাচ্ছে। হ্যাঁ গুড নাইট, যা যা বেরো। মির্জা ভাই না, এসব যে কেন বেঁধেছেন আপনি কে জানে? আপনার জন্যই তো করেছিলাম। এগুলোর কোনো দরকার নেই বুঝলেন, এটা সরিয়ে দিই। নিন নিন, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আমাদের এখানে কিন্তু আবার অনেক সকাল সকাল উঠতে হয়, এটাই আমার মায়ের নিয়ম। বলছি যে এত রাতে ঘুমোলে সকালে আমি উঠবো কি করে? হ্যাঁ আমি কিন্তু বাবা আন্টিমানকে বলে দেবো, আপনার ছোট ছেলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। কি 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 বলছেন আপনি? যা মুখে আসবে তাই বলে দেবেন? আমি কি করলাম? আমি বকা খেলে কিন্তু আপনাকেও বকা খাওয়াবো বলে দিলাম, বলে দেবো আপনি সারা রাত বকবক করে আমাকে ঘুমোতে দেননি। আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঠিক আছে? তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে অনেক কাজ করতে হবে কিন্তু। চাপ নেবেন না, অপু আছে, অপু সকাল সকাল উঠ, না সকাল না, ভোরবেলা উঠবে, অ্যালার্ম দিয়ে রাখবে এক্ষুনি। ভোরবেলা উঠে রান্নাঘরে যাবে, বাসন মাজবে, কাপড় কাচবে, রান্না করবে, সব কাজ করে নেবে। কি হলো? কি ঘড়িটা? এটা রেখে দিন। আবার কি হলো? গুড নাইট। গুড নাইট। চাপ বাবা, শুয়েই ঘুমিয়ে পড়লো নাকি? সত্যি সত্যি কি ঘুমিয়ে পড়লো? মনে তো হচ্ছে সত্যি ঘুমিয়ে পড়েছে। লাইটটা অফ করে দিন, আর আপনি সঙ্গে থাকলে অপু অন্ধকারেও ভয় পায় না, বুঝেছেন? ঘুমিয়ে পড়ুন। ভাগ্যিস আমি সব জেনে ফেললাম, নাহলে তোমরা তো পুরো ঘটনাটা দিদির কাছে একেবারে চেপেই যেত। না কেন কেন চেপে যেতাম? অবশ্যই বলতাম বৌদিকে। না বলতে না, মিথ্যে কথা বলছো তুমি, কিচ্ছু বলতে না। আমি তোমাদের হাড়ে হাড়ে চিনি, আর দিদি জানতে পারলে কি হতো জানো? তোমাকে না চিবিয়ে খেত, আর বিশেষ করে তোমার ওই আলু থালু ন্যাকা বউ মনীষা কে তো শেষ করে দিত। আরে না না, মনীষার এতে বিন্দু মাত্র কোনো দোষ নেই। দোষ নেই মানে? দোষ নেই, চাবির গোছাটা আঁচল থেকে খুলে পড়ে গেল আর উনি জানতে পারলেন না। সত্যি না, কামড় শেষ নেই। শুনো, আমি না খুব ভালো করে জানি গয়নাগুলো হারায়নি, ওটা যে কোনো কারণে টাকা পয়সার জন্য তোমরা হজম করে বসে আছো।
তোমাদের না, তোমাদের আমি খুব ভালো করে চিনি। আর আমি কেন, দিদিও তোমাদের খুব ভালো করে চিনে। কোনো কাজের নও তোমরা, কোনো মুরদ নেই, বর গাছের মতন এই বাড়িতে পড়ে আছো। কি বলছো, কি বলছো কি তুমি? আমি আমি চঞ্চল মুখার্জি, আমি অনাদি মুখার্জি ভাই, আমাকে তুমি পরগাছা বলতে পারলে কি করে? বেশ করেছি বলেছি, একদম ঠিক বলেছি, পরগাছা বলো না। কি কাজে লেগেছো সারা জীবন, তেমন কিছু রোজগারও তো করোনি। হ্যাঁ, সারা জীবন শুধু দাদার ঘাড়ে বসে নিজের গোষ্ঠী শুদ্ধ শুধু চার বেলা খেয়েছ। তোমাদের চালাকে আমি বুঝি না ভেবেছ? মেয়ে দুটোর জন্যই বাকি করেছ, কিচ্ছু করনি, শুধু দিদির ঘাড়ে মেয়ে দুটোকে ঠেলে পার করে দেওয়ার চেষ্টা করছো। এসব যে কেন বেঁধেছেন আপনি কে জানে? আপনার জন্যই তো করেছিলাম, এগুলোর কোনো দরকার নেই বুঝলেন। এটা সরিয়ে দিই, নিন নিন, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আমাদের এখানে কিন্তু আবার অনেক সকাল সকাল উঠতে হয়, এটাই আমার মায়ের নিয়ম। বলছি যে এত রাতে ঘুমোলে সকালে আমি উঠবো কি করে? হ্যাঁ, আমি কিন্তু বাবা আন্টিমানকে বলে দেবো আপনার ছোট ছেলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। কি 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 বলছেন আপনি, যা মুখে আসবে তাই বলে দেবেন? আমি কি করলাম? আমি বকা খেলে কিন্তু আপনাকেও বকা খাবো বলে দিলাম, বলে দেবো আপনি সারা রাত বকবক করে আমাকে ঘুমোতে দেননি। আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে অনেক কাজ করতে হবে কিন্তু। চাপ নেবেন না, অপু আছে, অপু সকাল সকাল উঠ না, সকাল না, ভোরবেলা উঠবে, অ্যালার্ম দিয়ে রাখবে এক্ষুনি, ভোরবেলা উঠে রান্নাঘরে যাবে, বাসন মাজবে, কাপড় কাচবে, রান্না করবে, সব কাজ করে নেবে। কি হলো, কি ঘড়িটা এটা? আবার কি হলো? গুড নাইট। গুড নাইট। চাপ বাবা, শুয়েই ঘুমিয়ে পড়লো নাকি? সত্যি সত্যি কি ঘুমিয়ে পড়লো? মনে তো হচ্ছে সত্যি ঘুমিয়ে পড়েছে। লাইটটা অফ করে দিন, আর আপনি সঙ্গে থাকলে অপু অন্ধকারেও ভয় পায় না, বুঝেছেন? ঘুমিয়ে পড়ুন। আমি ভাগ্যিস আমি সব জেনে ফেললাম, নাহলে তোমরা তো পুরো ঘটনাটা দিদির কাছে একেবারে চেপেই যেত। কেন কেন চেপে যেতাম? অবশ্যই বলতাম বৌদিকে। না বলতে না, মিথ্যে কথা বলছো তুমি, কিচ্ছু বলতে না, আমি তোমাদের হাড়ে হাড়ে চিনি। আর দিদি জানতে পারলে কি হতো জানো? তোমাকে না চিবিয়ে খেত। আর বিশেষ করে তোমার ওই আলু থালু ন্যাকা বউ মনীষা,
ওকে তো শেষ করে দিত। আরে না না, মনীষার এতে বিন্দু মাত্র কোনো দোষ নেই। দোষ নেই মানে দোষ নেই? চাবির গোছাটা আঁচল থেকে খুলে পড়ে গেল আর উনি জানতে পারলেন না। সত্যি না, কামড় শেষ নেই। শুনো, আমি না খুব ভালো করে জানি গয়নাগুলো হারায়নি, ওটা যে কোনো কারণে টাকা পয়সার জন্য তোমরা হজম করে বসে আছো। ছি ছি, তোমাদের না, তোমাদের আমি খুব ভালো করে চিনি। আর আমি কেন, দিদিও তোমাদের খুব ভালো করে চেনে। কোনো কাজের নও তোমরা, কোনো মুরদ নেই, বর গাছের মতন এই বাড়িতে পড়ে আছো। কি বলছো? আমি চঞ্চল মুখার্জি, আমি অনাদি মুখার্জি ভাই, আমাকে তুমি পরগাছা বলতে পারলে কি করে? বেশ করেছি বলেছি, একদম ঠিক বলেছি। পরগাছা বলো না, কি কাজে লেগেছো সারা জীবন? তেমন কিছু রোজগারও তো করোনি। হ্যাঁ, সারা জীবন শুধু দাদার ঘাড়ে বসে নিজের গুষ্টি শুদ্ধ শুধু চার বেলা খেয়েছো। তোমাদের চালাকি আমি বুঝি না ভেবেছো? মেয়ে দুটোর জন্যই বাকি করেছো, কিচ্ছু করোনি। শুধু দিদির ঘাড়ে মেয়ে দুটোকে ঠেলে পার করে দেওয়ার চেষ্টা করছো। এত পরিপাটি করে কার জন্য চানিয়ে যাচ্ছিস বাবা? নতুন বউয়ের জন্য, তাই না? আমি যাবো গিয়ে দিদিকে বলবো, তারপরে দিদি তোর ওই ঢিঙ্গি বউয়ের কি অবস্থা করে দেখি। না 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 না, আমি নতুন বউয়ের জন্য কেন চা নিয়ে যাবো? বড় বৌদি, অপু এত গরম চা, আমি আমি আমার জন্যই চা নিয়েছি মাসিমণি। এ দেখো না, আমি আমি খাচ্ছি, ফু দিয়ে খাই, আমার জন্যই চা নিয়েছি। আচ্ছা মাসিমণি, মার ঘুম ভেঙেছে? হ্যাঁ, ঘুম তো ভেঙেছে, ঘুম ভাঙার পরে মন্দিরে গেল তো শুনলাম, না হলে তো আমি এতক্ষণ হুলুস্থুর বাঁধিয়ে দিতাম বাড়িতে। তো জানি এ বাড়িতে হুলুস্থুর বাঁধতে তুমি যে পটু সে বিষয়ে আর সন্দেহ কি। তা এবার কি নিয়ে বড় বৌমা, চা দাও। তা হুলুস্থুর বাঁধাবার মতন কাণ্ড হলে তো বাঁধাতেই হবে জামাই বাবু। বাড়ি থেকে লাখ লাখ টাকার গয়না চুরি হয়েছে, যাতে সাজিয়ে গুছিয়ে ভালো করে পরিবেশন করে মিথ্যে কথা বলতে পারো, তাই না? তোমার কি মনে হয় মাসিমণি, যে আমরা মিথ্যে কথা বলছি? বলতে পারিস, কাল দিদির ছেলের বিয়েতে বৌদেরা তো কাঁড়ি কাঁড়ি গয়না পরতে দেখে তোর মায়ের চোখ ধাঁধিয়ে গেছে হয়তো, সেজন্য মেয়েদের জন্য গয়না হাতানোর তাল করেছে, তাই তো গয়না চুরি করে নাটক। আমি কি বুঝি না নাকি? খবরদার মাসিমণি, তুমি আমার মাকে চোর বলবে না। বেশ করব, বলবো, বেশ করব, যা সত্যি তাই বলছি। তা তো বলবে, আমরা তো এই বাড়ির আশ্রিতা, এই বাড়িতে তো আমাদের। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। আমি কোনো কথা শুনতে চাই না, আমি একটা কথা বুঝতে পারছি না, কেউ আমাকে বলছে না কেন যে কি হয়েছে, গয়না চুরি গেছে মানেটা কি? দাদা কালকে বিয়ে বাড়িতে মনীষার আঁচল থেকে চাবির গোছাটা হারিয়ে যায়, তারপর যখন ওটা খুঁজে পেলাম আলমারি খুলে দেখলাম মেঘার বিয়ের জন্য যেসব গয়না করা হয়েছিল সব উধাও হয়ে গেছে। কি বলছিস কিরে? হ্যাঁ জেঠুমণি, কালকে সারা রাত মা ভয়ে দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি, শুধু কেঁদে গেছে। আর মেঘা, মেঘা জানে যে ওর বিয়ের গয়না সব চুরি হয়ে গেছে? হ্যাঁ জানে। তারপর থেকে মেয়েটাকে আর খুঁজে পাচ্ছি না দাদা, আমি কিচ্ছু বুঝতে পারছি, আমি কি করবো?
আমার খুব ভয় করছে দাদা, আমার খুব ভয় করছে। চঞ্চল, বিপদের সময় এইভাবে অস্থির হতে নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ভাবতে দে, ভাবতে দে, এত চঞ্চল হোস না। বর্ষা, বলছি কি মেঘাকে একটা ফোন করো না গো, ও কোথায় আছে একটু জানো না গো। হাজারবার ফোন করেছি বড় বৌদি, কিন্তু দিদিভাই তো ফোন সুইচ অফ। আমি কাল থেকে মেঘাকে খেয়াল করছিলাম, ও খুব মন মরা হয়ে রয়েছে। ও বিয়ে বাড়িতে রয়েছে, সাজুগুজু করেছে, কিন্তু কিছুতেই যেন আনন্দ করতে পারছিল না। ঠিকই বলেছিস শর্দা ভাই, কাল না সারাদিন দিদি ভাইয়ের মুডটা একটু অফ ছিল, কার সাথে যেন ফোনে কথাও বলছিল বারবার। এত কিছু ঘটে গেল, তোমরা আমাকে কেউ কিছু জানাওনি? কি হলো কাকুমণি, তুমি আমাকে তো একবার বলবে। আরে বাবা, তা বলবে কেন, যে চুরি করে সে কি নিজে এসে বলে যে আমি চুরি করেছি? আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, তুমি সাবধান হয়ে কথা বলবে, তুমি ভুলে যেও না যে চঞ্চল আমার ভাই, এ বাড়িটা ওরও বাড়ি, ওর মেয়েরা আমার মেয়ে, এ বাড়িতে তাদেরও সমান অধিকার আছে, তাদের দিকে আঙুল তুলে কোনো কথা বলবার আগে ভালো করে ভেবে দেখবে। অনেক অন্যায় তোমার বরদাস্ত করেছি, আর কোন অন্যায় আমি তোমায় করতে দেব না। বাড়ির মানুষ কখনো নিজের বাড়িতে চুরি করতে পারে না। ঠিক আছে, আজ দিদি ভাইকে ফিরতে দিন, তারপর আমি দিদি ভাইকে সব গুছিয়ে বলবো। দিদি ভাই বিহিত করবে, এই চোর মা মেয়ের যা বিচার করে দিদি ভাই করুক। এসব কি শুনছি বাবা, এখন কি হবে? আমি জানি না, আমি কি হবে, কি আবার হবে, হবেটা কি, যা হয়ে এসেছে তাই হবে। তুই বরং এক কাজ কর, তুই দাঁড়িয়ে থেকে মেঘাকে ফোন কর। হ্যাঁ, একটা ফোন করি, বড় বৌদি এটা ধরো। আমাদের কিন্তু মেঘাকে খুঁজে বের করতেই হবে, আর সেজন্য আমাকে ভীষণ ভালো করে তদন্ত করতে হবে। না অপু, ওসব কোনো তদন্ত তুই করবি না, শোনে দিকে, কোনো কিছু না জেনে একদম বেশি বাড়াবাড়ি করতে যাবি না অপু। আমি তোকে এসবের মধ্যে কিছুতেই জড়াতে দেব না। এসব তুই কি বলছিস দিদি ভাই, মেঘাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা এবার ঘরে হাত গুটিয়ে বসে থাকবো? তবে নয় তো কি করবি অপু, তুই পুলিশ দেখ, গোয়েন্দা বলতো। দেখ অপু, দোহাই তোর, আবার নতুন করে এমন কিছু করিস না যে মা তোর উপর রেগে যান, তোকে ভুল বুঝুন সাথে সাথে আমার উপরেও রেগে যান। দিদি ভাই, মেঘাকে আমরা তাই বলে খুঁজবো না? কেন খুঁজবো না, বাবা আছে, কাকা আছে, মেঘা দাদা ভাইরা আছে, তোর কি মনে হয় ওরা সবকিছু জানার পরেও হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে বলতো? ওরা তো নিশ্চয়ই খুঁজবে। শুধুমাত্র তোর কাছে আমার একটাই অনুরোধ যে তুই এমন কিছু করিস না যাতে আবার একটা অশান্তি হয়। এত বড় বিপদেও আমরা চুপ করে বসে থাকবো দিদি ভাই? হ্যাঁ বসে থাকবি, কারণ এবাড়ির নিয়ম কানুন সব আলাদা, আর তুই এখন এই বাড়ির বউ অপু, তোকে এখন এই বাড়ির নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। এ বাড়ির ছেলেরা রয়েছে, দরকার হলে তারা পুলিশে খবর দেবে, আইনের সাহায্য নেবে মেঘাকে খুঁজতে। আর এর মধ্যে যদি মেঘার কোনো বড় একটা ক্ষতি হয়ে যায় তখন কি করবি দিদি ভাই? এসব অলক্ষণে কথা বলিস না অপু। কেন দিদি ভাই, মেঘার ক্ষতির কথা শুনে তুই এতটা ভয় পেয়ে গেলি? তাহলে ভাব তো বর্ষার কি অবস্থা, ও তোর নিজের দিদি, খেদে খেদে বেচারির মুখ চোখ শুকিয়ে গেছে। আর কাকিমণি, কাকিমণি তো নিজের মেয়ের হারিয়ে যাওয়ার ভয় থেকে বেশি গয়না হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছে রে, ভাবছে আন্টি ওয়ান কি বলবে, সেই ভয়ে কাকিমণি পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আন্টি ওয়ান বাগনা ভাল্লুক, অপু তুই চুপ কর, কি বলছিস বলতো, বাইরে থেকে যদি কথাটা কেউ শোনে বুঝতে পারছিস কি হবে? ও বাবা, আমি বুঝে গেছি, আমার দ্বারা হবে না রে, আমি আর তোকে সামলাতে পারবো না, তোকে একমাত্রই ছোট্টা করবো পারবে সামলাতে। হ্যাঁ আমি দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে ছোট্টা করবো, কেটে কেন দিদি ভাই কি বলছিস তুই এসব, এই দোষ গুণের বিচার করতে গিয়ে যদি মেঘার কোনো বড় একটা ক্ষতি হয়ে যায় তখন আমরা সবাই কি করব, বসে থাকবো চুপ করে? যদি কিছু একটা বড় ক্ষতি হয়ে যায় তাহলে সেই দায় এবাড়ির লোক নেবে, আন্টি ওয়ান নেবেন সেই দায়, পরে আমাদের পস্তাতে হবে না তো? না না, আমার দিদি ভাই কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না।
মেঘার কোনো ক্ষতি হোক, বর্ষে বিশ্বাস করো আমি এসব চাই না, কিন্তু তার সাথে সাথে আমি এটাও চাই না যে অপু কোনো ভাবে এর সাথে জড়িয়ে পড়ুক। তুই ভাবতে পারছিস অপু, তোর জামাই বাবু যদি কোনো ভাবে জানতে পারে যে তুই ও ঘটনার সাথে জড়িত, তাহলে তাহলে আমার কি হবে? তো জামাই বাবু কি আমাকে ছেড়ে কথা বলবে তুই বলতো? ও, তার মানে তুই ভয়টা পাচ্ছিস জামাই বাবু রাগ করবে বলে, তাই তো? দেখ দিদি ভাই, তুই জামাই বাবুকে ভয় পেতে পারিস, কিন্তু আমি জামাই বাবুকে ভয় পাই না, আর তাই আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমার আমার কি মনে হচ্ছে জানিস তো? কি মনে হচ্ছে তোর? আমার বারবার মনে হচ্ছে কাল রাতে কাকিমুনির ঘর থেকে গয়না চুরি হয়ে যাওয়া আর আজ সকালবেলা মেঘার উধাও হয়ে যাওয়া কোনো না কোনোভাবে কানেক্টেড। এই দুটো ঘটনা কোনো না কোনোভাবে লিঙ্কড। এই কথাগুলো তো মাসিমণিও বলেছে যে গয়না চুরির পেছনে দিদিভাই মূল ভিলেন। ভিলেন নয় বর্ষা, ভিকটিম। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে মেঘা কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। জানিস তো দিদি ভাই, মেঘা খুব বড় বিপদে পড়েছে রে। কোনো কিছু না জেনে সেই তখন থেকে তোর যা ইচ্ছে হচ্ছে তুই তাই বলছিস, যা খুশি তাই করছিস। কর, ঠিক আছে, আমি আর তোকে কিচ্ছু বারণ করবো না রে, কিচ্ছু না। তবে আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি রে, শুধুমাত্র তোর জন্য খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। দিদি ভাই, বেরিয়ে যেতে হবে কি বলছি? এ বাড়ির লোকগুলো আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। অবশ্য তাতে কি, তাতে তো তোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কর, তোর যা মন চায় প্রাণ চায় তুই তাই কর, তাই কর। দিদি ভাই, দিদি ভাই আমার কথাটা শোন। দিদি ভাই, যুথিকা বাড়ির লোক গয়না চুরি করেনি, এটা তোমাকে আগেও বলেছি। তাহলে কে গয়নাগুলো চুরি করলো আপনি বলুন? অনেকেই করতে পারে, বিয়ে বাড়িতে এত লোক এসেছে কার কি মনে আছে আমরা কি করে ধরবো? কারণ মনে হয়তো দুষ্ট বুদ্ধি থাকতেই পারে, আর সেক্ষেত্রে হয়তো মনীষা কোথায় গয়না রেখেছে সেই আলমারির খবরটা তাদের কাছে ছিল, চাবিটা বাই চান্স পেয়ে গেছে, তারাই কেউ চুরি করেছে। বাড়ির লোকের নামে মিথ্যে বদনাম দেবে না বলে দিচ্ছি। মিথ্যে বদনাম নয় জামাই বাবু, যে চুরি করেছে না সে বাড়িরই লোক। আর চুরির পেছনে তার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তুমি কি কি তুমি আরে সাধারণ চুরিকে এইভাবে বিকৃত করে দেখাতে পারছো? ওমা, আন্টিটুর তো এটাই বিশেষ গুণ, যা কিছু সোজা সেটাকে উনি বাঁকা করে দেখেন, আর যেটা বাঁকা সেটাকে আরো বাঁকা করে দেখেন। একদম ঠিক বলেছো, তোমাকে এর জন্য 100-100 দিলাম অপু। আচ্ছা, তোমরা সবাই আমার মাকে এভাবে অপমান করছো কেন বলো তো? এমা, না না, অপমান করতে যাব কেন? আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি যে আন্টিটুর মনের চোখটা সামান্য টেরা, আর ওনার দৃষ্টিভঙ্গি না বদল ঘটানো উচিত, চিকিৎসার প্রয়োজন ওনার। তুই চুপ কর না অপু, তুই দয়া করে চুপ কর। আমি এতক্ষণ ধরে তোকে ঘরে কি বুঝিয়েলাম বলতো? তোকে তো বারবার বললাম তুই এসবের মধ্যে ঢুকিস না। ও মা, ঢুকবে না কেন? তোমার বোন তো সর্বঘাটে কাঠালি কলা, ওকে তো সব ব্যাপারে ঢুকতেই হবে, সব ব্যাপারে নাক গলাতেই হবে। যেদিন নাক কাটা যাবে না সেদিন বুঝতে পারবে। আমি আগে তার নাকটাই কেটে দেব যে মেঘার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি এক্ষুনি গিয়ে মেঘাকে খুঁজে বের করব, ওর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তোমাদের মেঘার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ছোট বৌদি। তোমাদের মেঘার কোনো ক্ষতি হয়ে গেছে?
দিদি ভাই দিদি ভাই তুই কোথায় চলে গেছিলি এভাবে কেউ না বলে যাই বল সরে যা তুই সরে যা সরে যা অঞ্চল কোথায় গেছিলি তুই কাকামুনি তুমি শান্ত হও তুমি শান্ত হও প্লিজ তুই জানিস আমরা এক্ষুনি তোর জন্য পুলিশের কাছে যাচ্ছিলাম জানিস তুই এইভাবে বাড়ির লোককে না জানিয়ে কোথাও যেতে আছে মেঘা বলো তো জানিয়ে আবার যাবে কি বাপ মাকে ঠিক মতন শিক্ষা দিতে পেরেছে দেখ মেঘা তাই দেখ দেখ তোর জন্য তোর বাবা মাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে আহ আন্টিটু এই মুহূর্তে মেঘাকে এই কথাগুলো না বললেই নয় আপনি কেন এতটা নিষ্ঠুর বলুন তো একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়ের মন বুঝতে চান না কেন আপনি উপমা আমি বলি কি তুমি ওর মনটা বুঝতে পারবে তুমি ওর সমবয়সী তুমি ওর সঙ্গে কথা বলো তুমি ওর মনটা বুঝতে পারবে ওর মনের মধ্যে কান্নার কারণটা কি সেটা তুমি উদ্ধার করতে পারবে মেঘা কি হয়েছে আমাকে বলো আমি তো তোমার ছোট বৌদি তাই না আমায় খুলে বলো না কি হয়েছে অপুর পাল্লায় পড়ে মেঘার বর্ষা যেন কোনো বিপদে চলে না যায় কি বলছিস তুই ভেবে কথা বলছিস তুই অপুর ব্যাপারে এগুলো কি বলছিস একদম ঠিক কথা বলছি কারণ প্রথম দিন থেকে অপুর কোনো চালচলন আমার পছন্দ নয় ও যে কি চায় আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না আমি চাই এ বাড়ির সকলকে ভালো রাখতে সবাইকে সুখী রাখতে আমি চাই না এ বাড়ির কারো মনে কোনো রকম কোনো হতাশা থাকুক হতাশা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দেয় আর তাই কোনো বড় বিপদ ঘটে যাওয়ার আগে আমি জানতে চাই মেঘার কি হয়েছে দেখেছো তোমার মুখে খালি বড় বড় কথা তুমি একদম জ্ঞান দেবে না ঠিক আছে মেঘা দীপু মা এলে আমি বাবা আর মাসিমণিকে ডেকে সবাইকে নিয়ে একটা মিটিং করব তুই একটা কাজ করে দিতে পারবি তুই শুধু ডেকোরেটরে ফোন করে বল যে ওরা যেন প্যান্ডেলটুকু না খোলে কেন প্যান্ডেল রেখে দিয়ে লাভ কি হবে লাভ আছে লাভ আছে আমি সেটা মা মাসিমণির সামনেই বলবো ওরা আজ থেকে মেঘার সম্বন্ধ দেখবো এবং আগামী সাত দিনের মধ্যে ওই প্যান্ডেলে মেঘার বিয়ে হবে তারপরে বর্ষার বলা না না আমি এখন বিয়ে করব না আমার অনেক পড়াশোনা বাকি আছে অনেক পড়াশোনা করেছো দুই বোনে এবার তোমরা বিয়ে করবে এটাই ফাইনাল চেষ্টা করলেও তোরা আমার বিয়ে দিতে পারবে কি হলো মেঘা কি ভাবছিস দাদা অনেক হয়ে গেছে চল 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 চলে যেন কোনো বিরাট ঝড় চলছে আচ্ছা ও যদি ভয় কোনো ভুল স্টেপ নিয়ে ফেলে তখন আমরা কি করবো মেঘা কোনো রকম ভুল স্টেপ নেবে না
আমার বোন কুকুর মতো ওকে আমি কোন রকম অঘটন ঘটাতে দেব না। এ বর্ষা তুই যা, যা এক্ষুনি মেঘার কাছে যা যা। দীপু বাবু, আমরা কিন্তু মেঘার কোনো ক্ষতি হতে দিতে পারি না, জানেন তো। আমি তো কোনোকে জিজ্ঞেস করায় ওনা আমার হাত ধরে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলতে গিয়ে ও বলতে পারলো না, ও কেঁদে ফেললো। আমার আমার খুব ভয় করছে ওর জন্য দীপু বাবু। আপনার চোখে জল, আপনি কেন কাঁদছেন? ও এরকমই গোছর ঠাকুর, পাগলি একটা মেয়ে, মুখে বড় বড় হম্বি তম্বি করবে। আসলে কি বলতো, ওর মনটা না খুব নরম, খুব। জানি তো, আর সেই জন্যই তো আমি বলছি, অপু তো এখনো কিছু খাওয়া দাওয়া করেনি, তাই না? না গো, অপু কিচ্ছু খায়নি জানো, কোনো কথা শোনে না মেয়েটা। এরপর তো শরীর খারাপ করবে নাকি? ও সুপর্ণা, চলো তো ওর জন্য কিছু খাবার নিয়ে আসি, চলো বলতে। আমার না খুব ভয় করছে। দেখি আপনি কাঁদছেন কেন, একদম কাঁদবেন না। খিদে পেয়েছে আপনার? না না, আমার কোনো খিদে পাইনি। আমার তো মেঘার চোখ মুখ দেখে খিদে যেন মরে গেছে। আচ্ছা দীপু বাবু, আপনি যে তখন মেঘার বন্ধুদের সাথে কথা বললেন ফোনে, কোনো কোনো কিছু আন্দাজ পেয়েছেন, আজ পেয়েছেন? না, আমি তো তেমন কিছু বুঝতে পারলাম না। আমাকে আমাকে একটিবার ওর সাথে কথা বলতে দিন না। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন, কিন্তু এসব কান্নাকাটি বন্ধ করুন এখন প্লিজ। আপনি তো জানেন অপু, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। বলছি দীপু বাবু, আপনি মেঘার মুখে কখনো রাহুল নামটা শুনেছেন? রাহুল? হ্যাঁ। না, এরকম নাম তো আমি আগে কখনো শুনিনি। আপনাকে কে বলল? আমি আমি বর্ষার কাছে জানলাম। আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম মেঘার বন্ধু বান্ধবদের ব্যাপারে, ওই নামটা আমাকে বলল। আর বর্ষা নাকি মেঘার মুখেই রাহুল নামটা বারবার শুনেছে। আর জানেন তো, কালকে রাত্রিবেলা মেঘা নাকি ফোনে কারো একটা সাথে কথা বলছিল আর খুব কান্নাকাটি করছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমাদের না মেঘার প্রবলেমটা সলভ করতেই হবে। আমাদের আমাদের জানতেই হবে রাহুলটাকে। তুমি বরং একটা কাজ করো, আগামী তিন দিনের মধ্যে 3×6 600,000 টাকা আমাকে এনে দাও। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সমস্ত ছবি ভিডিও সব কিছু ডিলিট করে দেবো, প্রমিস। আমি নিজেকে এসব
শোনো বর্ষা, তোমার কিন্তু এখন অনেক কাজ রয়েছে। মেঘা কি কি করছে সারাদিনে সেটা তোমায় খেয়াল রাখতে হবে। স্পেশালি ও কার কার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে সেটা তোমাকে জানতে হবে। আর এই কাজটা তুমি ছাড়া কেউ পারবে না, কারণ দিনের বেশিরভাগ সময় তুমি ওর সাথে কাটাও। কিন্তু কোনো লাভ নেই ছোট বৌদি, দিদিভাই আমার সামনে ফোনে কথা বলে না। ও যখনই ফোন আসে নয়তো বাইরে গিয়ে কথা বলে, নাহলে ছাদে চলে যায়, আর খুব ফিসফিস করে কথা বলে। আমি সবটা বুঝতে পারছি বর্ষা, কিন্তু কিন্তু আমার পুলিশের কথাটা না খুব একটা ভালো লাগলো না। মেঘাকে দোষী সাব্যস্ত করার আগেই ওর মুখ থেকে সব সত্যিটা আমাকে জানতেই হবে। কোন সত্যি জানতে চাস তুই? হ্যাঁ বল, কোন সত্যি জানতে চাস? আমি ঠিক জানতাম তুই এরকমই কিছু একটা কাণ্ড করবি, আর তাই জন্যই তুই ওখান থেকে বেরিয়ে এলি। হ্যাঁ অপু, তোকে আমার একটাই রিকোয়েস্ট, আর তুই নতুন করে কোনো ঘোট পাকাস না। দিদি ভাই, আমি কোনো ঘোট পাকাচ্ছি না রে। কেন জানি না আমার বার বার মনে হচ্ছে কাল কাকিমণির ঘর থেকে গয়না চুরি হয়ে যাওয়া আর আজ সকালবেলা মেঘার ঘর থেকে উধাও হয়ে যাওয়ার মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে। চুপ, একদম চুপ, একদম বেশি বাড়াবাড়ি করবি না তুই। এলে যোগসূত্র খুঁজতে। হ্যাঁ রে, তুই পুলিশ না গোয়েন্দা? পুলিশ না হলেও দিদি ভাই, মেঘাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর কিছু একটা হয়েছে। ওর চোখ মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে। আমাকে জানতেই হবে রাহুলটাকে। রাহুল? সেটা আবার কে? মেঘা নাকি বেশিরভাগ সময় ফোনে রাহুলের সাথে কথা বলে, তাই আমাকে জানতে হবে রাহুলকে। তুই জেনে কি করবি? কিছু কি করতে পারবি তুই বলতো? বারে মেঘা যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তাকে উদ্ধার করবো না বলতো? আমার তো খুব চিন্তা হচ্ছে। না না, আমাকে আমাকে জানতেই হবে। সময় সুযোগ বুঝে মেঘার সাথে আমাকে কথা বলতেই হবে। এখন যাবে? এখন তো দিদিভাই ঘরে একা আছে, এখন যাবে? চলো। না না বর্ষা, এখন যাওয়া যাবে না। আমাদের না ওর সামনে খুব ক্যাজুয়াল বিহেভ করতে হবে। ওকে বুঝতে দিলে চলবে না যে আমরা ওর ব্যাপারে খুব কনসার্ন হয়ে গেছি। কিন্তু ওর প্রতি আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে, নজর রাখতেই হবে। ও সারাদিন কি করছে না করছে সব জানতে হবে। আচ্ছা বর্ষা, মেঘা এই মুহূর্তে কি করছে বলো তো? ও আবার কি করবে? ও হয়তো ওর ঘরেই আছে, হয়তো খাচ্ছে। এই তো খুশিকে দেখলাম যে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে মেয়েটা সারাদিন কিছু খাইও নি। এই কাজটা করার সময় কি তোমার বাবা মার মুখটা একবারও মনে পড়লো না? তাদের কথা তুমি একবারও ভাবলে না মেঘা? তারা, তোমার বোন, এ বাড়ির সবাই, আমরা তোমায় কতটা ভালোবাসি বলো তো। এ বাড়ির বড়রা যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভাবতে পারছো তুমি? না রে দিদিভাই, এখনই কাউকে কিছু বলিস না, বিশেষ করে আন্টি টু যেন কিছু জানতে না পারে। কোথায় আছিস তোরা? হ্যাঁ মাসিমণি সব জানে। কি বলছিস কি তুই? মাসিমণি সব জানে মানে? হ্যাঁ জানে তো, ওই তো নিচে বললো বড় বৌদি, তখনই তো আমি শুনলাম আর মাসিমণিও শুনলো, সবাই জানে তোরাই ঘরে। কেন? উফ বাবা, তাই বল। এই এই তোরা এখানে জুটলা করে কি ঘট পাকাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আর এই খুশিকেও ডেকেছিস, আমাকে ডাকিসনি, এই কিসের প্ল্যানিং করছিস বল না ভাই? আমার বল, এই নিজের প্ল্যানিং। মেজদা ভাই প্লিজ, সবসময় মজা করিস, সবসময় মজা করা ভালো লাগে না রে। আমি কোথায় মজা করছি? আজকের একদম অনাদি মুখুজ্জে ফুল মজার মুডে, বলে দিয়েছে প্রতি বছরের মতন এই বছরও এই বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হবে। আর তার দায়িত্ব দিয়েছে কাকে? আমাকে। আর বলেছে যদি আমি এই দায়িত্বটা পালন করতে পারি তাহলে আমাকে নট সম্রাট হিসেবে মেনে নেবে। আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমি শিল্পী। এই না 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 না, ওটি হবে না। হ্যাঁ সবাই এখন আমায় ফাঁসিয়ে দিয়ে চুপ করে থাকবে, ওটি হবে না। আমি এই যে খাতা পেন সব নিয়ে এসেছি, ঠিক আছে? এই আমি নাম লিখবো, সবাই নাম দেবে। এবার বলো কে গান করবে, কে আবৃত্তি করবে, কে নাচবে। এই
একটা নাটক করলে কেমন হয়? হ্যাঁ ভাই, তুই নাটক করার কথা ভাবছিস? একটু আগে এই ঘরে যে নাটকটা হয়ে যাচ্ছিল না, সেটা যদি তুই শুনতি না, শিউরে উঠতে তুই। কি হয়েছে তোর দীপু? হ্যাঁ ও, তুই কাঁদছিস কেন রে? এ দীপু, মেঘা খুব বড় বিপদে পড়েছে মেজদা ভাই। মেঘা তুমি কেঁদো না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। জানিস মেজদা ভাই, দিদি ভাই না নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। কি কি বলছিস কি তোরা? হ্যাঁ মেজদা ভাই, মেঘা মনে খুব বড় আঘাত পেয়েছে, আর এটা না, এটা ও কারোর সাথে শেয়ার করতে পারছিল না, কাউকে বলতে পারছিল না। ও ভেতর ভেতর গুমড়ে গুমড়ে কাঁদছিল, আর তাই ও আজকে নিজেকে শেষ করতে চেয়েছিল। এই এই দেখি আমার দিকে তাকা, তাকা কি কি হয়েছে, কি করছিস তুই? হ্যাঁ তুই কি পাগল, বোকা তুই? এই বাড়িতে একমাত্র সবচেয়ে বড় বোকা আমি, কি তাই তো? হ্যাঁ আমি সবচেয়ে বড় বোকা। তুই জানিস তো মেজদা ভাই, আমি কিভাবে ঠকে গেছি। আর আমি আমি ঠকিনি, আমি ঠকছি না। আমি যত বড় বড়ই কথা বলি না কেন, দিনের শেষে কিন্তু তোদের সাথে সাথে আমিও জানি যে আমি একজন হিরো। আমি জীবনে কিছু করতে পারিনি, তবুও কিন্তু আমি মরে যাওয়ার কথা ভাবিনি রে মেঘা। আমি যে ঠাট্টা হাসি তামাশার পাত্র হই সবার কাছে প্রতিদিন, আমাকে না এরকম ভাবে চোখে আঙুল দিয়ে লোকে দেখিয়ে দেয় যে আমি হিরো হিরো। আমি অসফল, কিছু করতে পারিনি জীবনে, কিন্তু তবুও আমি কোনোদিন আমি কোনোদিন কিন্তু মরে যাওয়ার কথা ভাবিনি। তুই আমার বোন হয়ে কি করে ভাবলি এই কথাটা? হ্যাঁ দেখ বোকা মেয়ে, হ্যাঁ কাজ যে এই চল, তোর যদি আমাদের সামনে এই সবার সামনে কথাগুলো বলতে অসুবিধে হয় বা অস্বস্তি হয়, তাহলে তুই আমরা সবাই চলে যাচ্ছি, আমরা কেউ থাকবো না, কিন্তু অপুকে তুই সব কথা খুলে বলবি, কিচ্ছু লোকাবি না। হ্যাঁ বরাবর কিচ্ছু লোকাবি না। এই চল সবাই চল চল, গয়নাগুলো আমি চুরি করেছি। আর দুদিন পর বাড়িতে ওই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, মা যদি রেগে যায় বা রাগ করে থাকে ওই অনুষ্ঠান কিন্তু আমরা করতে পারবো না বলে দিলাম। তাহলে কি করবেন আপনি? আমি বলছিলাম কি, এই ব্যাপারটাতে আমরা জড়িয়ে না পড়ে পুলিশের সাহায্য নিলে হয় না? না না, এই ঘটনায় পুলিশকে কিছুতেই ইনভলভ করা যাবে না। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না, এই পুরো ঘটনাটার সাথে মেঘার মান সম্মান জড়িয়ে আছে। যদি রাহুল ওর ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, না না মেঘা যে লজ্জায় অপমানে মরেই যাবে, আর তার সাথে এই পরিবারের মান সম্মানটা ধুলোয় মিশে যাবে। কিন্তু আরে বাবা, কিন্তু কিন্তু কিছু নয় দীপু বাবু, রাহুলকে শায়েস্তা করার জন্যই তো আমি ফেক প্রোফাইলটা বানিয়েছি। কই আপনি তো ছবিটা দেখে চিনতে পারলেন না। কিন্তু অপু আমি যেটা বলছিলাম সেটা, এসব গুন্ডাদের বিরুদ্ধে না একা লড়াই করা যায় না, আপনি পারবেন ওই রাহুলের মতো গুন্ডার সাথে একা লড়াই করতে? ওমা একা কোথায়, আপনি সাথে আছেন তো, আপনি পারবেন না ওদের সাথে ডিজুম ডিজুম করতে? আমি আমি মারামারি করব। হ্যাঁ আপনি এই যে কি সুন্দর বীর পালোয়ানের মতো বডি বানিয়েছেন। হ্যাঁ সে আমি বানিয়েছি। তাই তো, নাকি সবটাই শো অফ সাজানো, নাকি আমার ধারণাই ঠিক? হ্যাঁ কি কি
কি ধারণা? হ্যাঁ কি ধারণা? এই যে সত্যি সত্যি আপনি একটা আলু ভাতে মার্কা ছেলে। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। এই তো দেশ জেগে উঠেছে, জাগো ছাত্র জাগো। ছাত্র? আরে বাবা ওই হলো মানে কথার কথা আর কি, জাগে। বলুন না, আপনি চান না রাহুলকে শায়েস্তা করতে, ওকে শিক্ষা দিতে? আমি তো চাই। আমার না ইচ্ছা করছে ওকে দুটো চর মারি। ওই ওই শয়তানটার জন্য আমাদের মেঘা, আমাদের মেঘা নিজের জীবনটা শেষ করে দিতে বসেছিল, মরতে যাচ্ছিল। না না, ওই রাহুলটাকে আমি কিছুতেই ছাড়বো না, এমন শিক্ষা দেবো না, মনে রাখবে। আমি যেটা বলছিলাম, এদের একটা বড় চক্র থাকে, এসব গুন্ডাদের বিরুদ্ধে এভাবে লড়াই করা যায় না। আমি তো একা নই, আপনি তো আছেন আমার সঙ্গে, বলুন। আমি নিশ্চয়ই আছি আপনার সাথে, কিন্তু আমার চিন্তা হচ্ছে মাকে নিয়ে। মা যদি এগুলো জানতে পারে না, দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। আরে বাবা, সে তো আন্টিমা এমনিতেও দক্ষ যজ্ঞ বাঁধাবে, আর মেঘাকেও খুব বকাবকি করবে। মেঘাকে বকুক, মেঘার একটু বকুনি খাওয়া দরকার আছে, ও ভুল করেছে, ওর দরকার আছে। কিন্তু অপু, আপনি আপনি তো কোনো ভুল করেননি অপু। মা যদি জানতে পারে আপনি এসব কিছু ভাবছেন, এসব কিছু করার কথা ভাবছেন, মা কিন্তু আপনাকেও বকা দেবে। একটু বকলে বকবে, আমি বকা খেয়ে নেব, কিন্তু তাই বলে চুপ করে বসে থাকা যায় না দীপু বাবু। আমার আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে তাহলে রাহুলকে আমি ব্যানিশ করে দিতাম। কি বলছেন কি আপনি? আরে আপনার এসব কথা শুনে তো আমার মানে বুকটা ধড়ফড় ধড়ফড় করছে। হিমা, কই কই, দেখি দেখি, দেখুন। কি শুনতে পেলেন? আমার বুকের ভেতরটা কেমন ধরফর ধরফর করছে। শুনতে পেলেন তো আমার বুকের ধুকপুকানি? শুনলাম তো। কেন, আপনি কি হার্টের পেশেন্ট নাকি? হে বাবা, আপনার হার্টের অসুখ রয়েছে? আপনি তো আমাকে কিছু বলেননি আগে। না না দোর বাবা, আমার এরকম কোনো রোগ টোগ নেই। তবে হ্যাঁ, আপনি যখন আমার কপালে জুটেছেন, এরকম রোগ হতে আমার বাধ্য। ও, তার মানে আপনি যেই কথা কথা হেঁচকি তোলেন সেটা আমার জন্য হয়েছে? আমি না হয় পারলাম, আমি কবিতা আবৃত্তি সব করলাম, কিন্তু আপনি আপনি কি করবেন? দূর বাবা, আমি আবার কি করব? আচ্ছা, আমার একটা আবদার রাখবেন আপনি। করে ফেলুন। আমার দিদি ভাই না খুব ভালো গান করে, জানেন তো? জানি তো, শেষদার বিয়েতে অন্তাক্ষরীতে কি সুন্দর গান গেয়েছিল না সেজবৌদি। ওর তো একটাই শখ ছিল, গানের। কিন্তু তারপর না সেজবৌদিকে আর গান গাইতে শুনলাম না। আসলে ও তো খুব মুখচোরা স্বভাবের, তাই কাউকে কিছু বলে না। আগে জানেন তো ঘরে সবসময় গুনগুন করতো, কিন্তু এখন এখানে আসবার পর থেকে সব চুকিয়ে ফেলেছে। কতদিন গান শুনিনি দিদি ভাইয়ের। আচ্ছা, এই অনুষ্ঠানে দিদি ভাইকে একটা গান করার সুযোগ করে দিন না। নিশ্চয়ই নিশ্চয়ই করে দেব, সুযোগ পাবে সবাই, সুযোগ পাবে সব, আলবাত সুযোগ পাবে সবাই। আরে আমি যখন আছি আমি সবাইকে সুযোগ করে দেবো, এই বাড়ির সকলে সুযোগ পাবে। কেউ নাটকে অংশগ্রহণ করবে, কেউ গান গাইবে, কেউ আবৃত্তি করবে, কেউ নাচবে। এই তার দিবি না, সবাই সবাই নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। হ্যাঁ অবশ্যই পাবে, কিন্তু এর জন্য এই রিহার্সাল করাটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই জন্য তোমাদের ডাকতে এসেছি। আরে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং ডাকলাম, কেউ আসছেই না। ইম্পর্টেন্ট মিটিং?